নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/2/2023 পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে, যদিও নোটিফিকেশানটা গতকাল জারি হয়েছে। সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম, কনস্টেবলদের জন্য ডিপার্টমেন্টাল এক্সামের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, এবং সেই ডিপার্টমেন্টাল এক্সামের আগে মানে নোটিফিকেশান জারি হয়েছিল। এবার সেই প্রমোশনের জন্য ওয়েস্টবেঙ্গল পুলিশের পর প্রমোশনের জন্য, র্যাঙ্ক প্রমোশনের জন্য পর এএসআই এল এএসআই এর ইউবি বা এসআই এবিদের জন্য 2023-এ সেই ডিপার্টমেন্টাল এক্সামের কনস্টেবলদের প্রমোশনের ক্ষেত্রে তো তার অনলাইন আবেদন শুরুর নোটিশ জারি হলো আজকে। সেই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নেবো। দেখুন, ওয়েবসাইটে গেলে আমি এই যে ওয়েবসাইটে রয়েছে একদম ডাইরেক্ট, এখানে দেখুন 22 তারিখে যে নোটিশ জারি করা হয়েছিল এই ডিপার্টমেন্টাল এক্সাম কনস্টেবলদের প্রমোশনের ব্যাপারে, তো যেটা গতকাল জারি হয়েছে সেটা অনলাইন ফর্ম ফিল আপের পোর্টালটা খুলে গেছে। আপনারা এখানে গিয়ে গেট ডিটেলসে যাবেন, WBBPRB-র ক্ষেত্রে দিয়ে গেলে এইখানে একটা অপশান চলে আসবে, এখানে পোস্ট অফ ডিপার্টমেন্টাল এক্সাম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার অনলাইন আবেদনের পোর্টালটা খুলে যাবে। এখান থেকে হাউ টু অ্যাপ্লাই আপনারা ইউটিউবে করে দেখে নিতে পারেন, বা এখানে অ্যাপ্লিকেশান মানে নোটিফিকেশানটা ভালো করে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর দেখুন ডাউনলোড ভেরিফিকেশান সার্টিফিকেট, এই ভেরিফিকেশান সার্টিফিকেটটা ডাউনলোড করে সই করিয়ে আপলোড করতে হয়, তো এই ডাউনলোড ভেরিফিকেশান সার্টিফিকেটটা আপলোড করে মানে ডাউনলোড করে নেবেন, দিয়ে আপলোড করে দেবেন। তো এটা আমরা একটু ডাউনলোড করে আমি যদি দেখি, এই যে ভেরিফিকেশান সার্টিফিকেটটা পূরণ করে ভালো করে আপনাদের যে অফিসে গিয়ে একদম অফিসে থেকে সিগনেচার করিয়ে আপনাকে ফর্ম ফিল আপের সময় এটা আপলোড করতে হবে। তো এখানে প্রথমে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশান সেভ করতে হবে, তারপরে রিপ্রিন্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে, আর এখানে হচ্ছে ডাউনলোড ভেরিফিকেশান সার্টিফিকেট ফরম্যাট অ্যান্ড ফিল আপ রিকোয়ার্ড ডিটেলস অ্যান্ড ভেরিফাই ফর ইট অ্যান্ড ফ্রম দ্য ইউনিট অফ হেড অ্যান্ড আপলোড করতে হবে পার্টটা। এইখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে, এই অ্যাপ্লাই অনলাইনতে ক্লিক করলে আপনারা অনলাইন অ্যাপ্লাই শুরু করে দিতে পারবেন। প্রথমে রেজিস্টার যদি না থাকে ওয়েস্টবেঙ্গল পুলিশের আন্ডারে, তাহলে নিউ ইউজার থেকে রেজিস্টার করবেন, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করবেন। তো এই নিউ ইউজার দিয়ে সাইন আপ করলে এখানে নাম বা ডেট অফ বার্থ দিয়ে, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট বা জিপিএফ নম্বর বা IFMIMSIT নাম্বার পাবেন, তো সেইটা দিয়ে আপনারা প্রথমে হচ্ছে সাইন আপ করবেন, তারপর লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে হবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।